বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু সংক্রমণ প্রতিরোধে আজ চলছে পুলিশের মাস্ক বিতরণ সহ নানা কর্মসূচি এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর জামাল খান মোড়ে আছেন সহকর্মী কমল দেব বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে কমল ধন্যবাদ আমদাদ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গত তিন দিন ধরে কিন্তু নগরীতে নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার অংশ হিসেবে এখানে কিন্তু গত তিন দিন ধরে শত শত বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে জনগণকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে তারা করোনার একটি প্রতীক নিয়ে শহরের মধ্যে কিন্তু স্থাপন করেছে বিভিন্ন পয়েন্টের মধ্যে সে প্রতীক নিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন করোনা কতটা ভয়াবহ হতে পারে সেই দৃশ্য যেমন তারা তুলে ধরছেন ঠিক তেমনি তারা শত শত কিন্তু আমরা মাস্ক বিতরণ করতে দেখছি আপনারা জানেন সিএমপি যে ষোলো থানা লেগেছে সে ষোলো থানা এলাকার অন্তত তারা একশোটি পয়েন্টে এভাবে তাদের অবস্থান রয়েছে এবং যেসব যানবাহনে তারা মাস্ক পরছে না তাদের বিরুদ্ধে তারা বলছে মাস্ক দিচ্ছেন কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাবেন এরপর শুরু হবে তাদের আসলে কঠোর পদক্ষেপ এবং যানবাহনে যারা ইতিমধ্যে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে কোনো যানবাহন যেন গণপরিবহন যেন মাস্ক পরছা বিহিত কোনো যাত্রী না তবে একটা কথা বলার চেষ্টা করব এডিসি পলাশের সাথে আপনি জানতে চাইলাম গণপরিবহনগুলিতে কেমন সচেতনতা হচ্ছে এবং আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন গণপরিবহনে সচেতনতা আগে থেকে একটু কম কারণ আপনারা জানেন প্রথম ধাপ মোকাবেলার পরে আমরা সফলভাবে যখন মোকাবেলা করেছি মানুষের মধ্যে সচেতনতার অভাবের কারণে মানে মনে হচ্ছে করোনা নেই এরকম একটা প্রবণতা তৈরি হচ্ছে তো সেটার পর এবং আবার যখন করোনার দ্বিতীয় ঢেউ বা দ্বিতীয় ধাপ আমরা এখন মোকাবেলা করছি এবং আমরা চেষ্টা করছি সবাইকে একটু সতর্ক করার সচেতন করার যাতে তার নিজের জীবনটা বিপন্ন না করে ধন্যবাদ আমরা কথা বলছিলাম দক্ষিণ জোন উপকমিশনার অতিরিক্ত উপকমিশনার পলাশ কুমার নাথ তিনি আমাদেরকে বলছেন তারা গণপরিবহন যানবাহনে যারা যাত্রী রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে বিনামূল্যে মাস্ক দিচ্ছেন এবং যে বাসের ড্রাইভার কন্ট্রাক্টর তাদেরকে বলে দিচ্ছেন যেন মাস্ক পরিহিত কোনো যাত্রীকে তারা যানবাহনে না তুলেন তো আমরা দেখছি গত তিন দিন ধরে সিএমপি কমিশনার সালেম মোহাম্মদ তানভীরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু পুলিশ তাদের স্বাভাবিক যে কার্যক্রম তার পাশাপাশি কিন্তু তারা এই সচেতনতা কাজটি করে যাচ্ছে আপনারা জানেন সিএমপি যখন করোনা সংক্রমণের প্রথম ধাপ হয়েছিল তখনও তারা যে ব্যবস্থা নিয়েছিলেন প্রতিরোধে এবারও ঠিক সেভাবে তারা কিন্তু সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আজকে তৃতীয় দিনের মতো সিএমপির প্রায় একশোটির বেশি পয়েন্টে এই কার্যক্রমটি চলছে এবং আগামী কয়েকদিন কার্যক্রম চলার পরে তারা অ্যাকশনে যাবেন তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে করোনা সংক্রমণ প্রতিরোধে যে মাস্ক বিতরণ চলছে এবং করোনা সংক্রমণ যে ভয়াবহতা তুলে ধরা হচ্ছে তার সর্বশেষ চট্টগ্রামের জামাল খান মোড় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে তিনি জানাচ্ছিলেন করোনা প্রতিরোধে পুলিশের যে নানা কর্মসূচি সে বিষয়ে আমাদেরকে সর্বশেষ তথ্য দিয়ে আমাদের জানাচ্ছিলেন।